রহস্য উদ্ঘাটনের জন্য মানুষজন বর্তমানে পৃথিবীর বাইরে অন্য গ্রহে পর্যন্ত চলে যাচ্ছে, কিন্তু পৃথিবীতেও এমন কিছু রহস্য রয়ে গিয়েছে যেগুলো আমরা এখনও পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। আর এই রহস্যগুলো লিস্ট করলে সেখানে অ্যামাজন জঙ্গল অবশ্যই থাকবে, কারণ অ্যামাজন জঙ্গল যত বেশি বিশাল তার চেয়ে বিশাল হচ্ছে জঙ্গলের ভিতরে থাকা রহস্যগুলো। আর এর মধ্যে কিছু কিছু রহস্য বিজ্ঞানীরা উদ্ঘাটন করলেও এমন অনেক রহস্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখনও পর্যন্ত জানি না। আর আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গলের এমনই কিছু অদ্ভুত অদ্ভুত রহস্য সম্পর্কে জানতে চলেছি। নাম্বার 5, বয়েলিং রিভার। আপনারা সারা জীবন ঠান্ডা এবং শীতল পানির নদী দেখেছেন, কিন্তু অ্যামাজন জঙ্গলের ক্ষেত্রে এই বিষয়টা একেবারেই ভিন্ন। কারণ অ্যামাজন জঙ্গলে এমন একটা নদী রয়েছে যেটার পানিগুলো সবসময় ফুটতে থাকে, এবং ফুটন্ত এই গরম পানিগুলোর টেম্পারেচার সবসময় 86 ডিগ্রি পর্যন্ত থাকে, এবং কিছু কিছু জায়গায় এগুলো 100 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। আর আপনারা চাইলে নদীর এই গরম পানিগুলোর মধ্যে মুহূর্তের মধ্যেই কাঁচা ডিম সিদ্ধ করে খেয়ে ফেলতে পারবেন, এবং গরম পানি দিয়ে ইনস্ট্যান্ট চাও বানিয়ে ফেলতে পারবেন, যার কারণে অ্যামাজনের এই নদীটা এত বেশি ভয়ঙ্কর যেখানে কোনো মানুষ পড়লে সাথে সাথেই মারা যাবে। তবে বিজ্ঞানীরা এই ফুটন্ত পানির রহস্য জানার অনেক চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত এই রহস্যটা উদ্ঘাটন করতে পারেনি। নাম্বার 4, মুভিং ট্রি। অ্যামাজন জঙ্গলে এত বেশি গাছপালার প্রজাতি রয়েছে যেগুলো কিনা বিজ্ঞানীরাও এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আর এত বেশি গাছপালার কারণে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এবং পুরো পৃথিবীর 20% অক্সিজেন শুধুমাত্র অ্যামাজন জঙ্গল থেকেই আসে। আর অ্যামাজন জঙ্গলে থাকা এই ধরনের ঘন এবং বিশাল বিশাল গাছপালার কারণে এখানকার বিভিন্ন জায়গায় দিনের বেলা সূর্যের আলো গাছপালা ভেদ করে মাটিতে পর্যন্ত পৌঁছাতে পারে না। আর অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছপালা রয়েছে যেগুলো কিনা মানুষের মতো করে চলাফেরা করতে পারে। আসলে এখানকার পাম ট্রিগুলো আস্তে আস্তে নিজেদের জায়গা পরিবর্তন করতে থাকে, এবং জঙ্গলের ভিতরে সূর্যের আলো যেই দিকে যায় তখন গাছপালাগুলো আস্তে আস্তে ওই দিকে মুভ করতে থাকে। নাম্বার 3, পয়জন ফ্রগ। অ্যামাজন জঙ্গল যত বেশি ভয়ঙ্কর তার চেয়েও বেশি ভয়ঙ্কর হচ্ছে অ্যামাজন জঙ্গলে থাকা ব্যাংগুলো। আর অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর পরিবেশের সাথে মানিয়ে নেয়ার জন্য এখানকার ডার্ট ফ্রগগুলো অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে। আর এই ব্যাংগুলোর সৌন্দর্য দেখে ভুলেও যদি কেউ ব্যাংগুলোকে টাচ করে তাহলে তার পুরো শরীরটি সাথে সাথেই বিষে নীল হয়ে যাবে। আর এগুলোর মধ্যে যেই ব্যাংটা যত বেশি সুন্দর এবং চকচক করবে তাহলে মনে করতে হবে ওই ব্যাংটা সবচেয়ে বেশি বিষাক্ত। এই জন্যই ব্যাংগুলোর সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে এগুলো থেকে 100 হাত দূরে থাকাই উত্তম। নাম্বার 2, পটুস বার্ড। আপনারা এই ছবিটা দেখুন, ছবিটার মধ্যে কি আপনারা কোনো কিছু দেখতে পাচ্ছেন? আসলে ছবিটার মধ্যে যে পাখিটা রয়েছে এই পাখিগুলোকে পটুস বার্ড বলা হয়। আর এই পাখিগুলো গাছপালার মধ্যে নিজেদেরকে এমনভাবে লুকিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত না পাখিগুলো নড়াচড়া না করবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষই পাখিগুলোকে দেখতে পাবে না, যার কারণে এই পাখিগুলোকে দেখলে যে কারো কাছে মনে হবে এটা হয়তো কোনো শুকনো গাছের ডাল। নাম্বার 1, জায়ান্ট স্নেক। সাপ এমন একটা প্রাণী যেটা কিনা এমনিতেই দেখতে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে, কিন্তু অ্যামাজন জঙ্গলে একটার চাইতে একটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপের প্রজাতি রয়েছে। এবং ভয়ঙ্কর হওয়ার পাশাপাশি অ্যামাজন জঙ্গলের সাপগুলো অনেক বিশাল বিশাল দৈত্যাকৃতির হয়ে থাকে। আর এই জঙ্গলে 30 ফুট লম্বা থেকে 50 ফুট পর্যন্ত বিশাল বিশাল অ্যানাকোন্ডা সাপ দেখা খুবই কমন একটা ব্যাপার, কিন্তু সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছে তারা এই জঙ্গলে 160 ফুট পর্যন্ত দানবাকৃতির সাপ দেখতে পেয়েছে। তবে এই কথাটা কতটুকু সত্য এই জিনিসটা এখনো পর্যন্ত জানা যায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।